সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং স্যার তো আশা করি সবাই তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি আছো আজকে আমরা আঁকব একটি সুন্দর দৃশ্য দৃশ্য তোমরা অনেকেই আঁকছো অনেকেই সুন্দর সুন্দর দৃশ্য এঁকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছো আমি দেখছি কিন্তু আমার মনে হচ্ছে তোমরা দৃশ্যটাকে জটিল করে ফেলছ অর্থাৎ মানে তোমরা যত ইজিলি আঁকতে পারো এটাকে অনেক কষ্ট করে বোঝা যাচ্ছে যে তোমরা ওটাতে অনেক বেশি শ্রম দিচ্ছ কিন্তু অতটা সুন্দর হচ্ছে না তো যাই হোক তারপরেও সবার অনেক ভালো হয়েছে তো আজকে তোমাদের খুব সঠিক এবং সুন্দর সহজ নিয়মে একটি গ্রামের দৃশ্য তোমাদের একে দেখাবো তো তোমরা সবাই রেডি তো তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আমরা একটি পেজ নিয়েছি যে পেজটাতে ছবি আঁকব সেই পেজের চারদিকে আমরা একটি বর্ডার দিয়েছি এইভাবে একটি এই বর্ডারটা তোমরা স্কেল দিয়ে দিবে সুন্দর করে একটি চারদিকে সুন্দর একটি বর্ডার দিবে বর্ডারটা দেওয়া হয়ে গেলে তোমরা এই খাতাটা ঠিক মাছ বরাবর এটাকে ভাগ করে নিবে যে আমরা আসলে অনেকে ছবি আঁকছো মনে হচ্ছে নদীটা নদীটা আকাশের দিকে উড়ে গেছে বা দেখাচ্ছে ঘরটা বাঁকা হয়ে পড়ে যাচ্ছে তো এই দিকগুলো যেন না হয় তোমাদের কিছু ফর্মুলা মেনটেন করতে হবে প্রথমে দেখো আমাদের এই যে পেপারটা আছে এটাতে আমরা একটা ভাগ করে নিলাম এটা ফিফটি ফিফটি করে যে মোটামুটি এরকম একটা অংশ মধ্যে আমরা গ্রাম করব গাছ করব এবং ওপরের দিকে আকাশটা থাকবে এ ল্যান্ড এবং নদী নদীটা এই দিকে থাকবে আর আমরা ঠিক এই টুকের মধ্যে একটি ঘর রাখবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা আগে নদীর সীমানাটা দিয়ে নিলাম তারপরে আমরা ঠিক এই জায়গাতে একটি গাছ দিয়ে নিব দেখো তোমরা ফ্রি হ্যান্ডে এর আগে অনেকে গাছ এঁকেছ এটা ওইভাবে ফ্রি হ্যান্ডে আঁকতে হবে দেখো খুব সুন্দর করে একটি গাছ এখানে গাছটা আঁকার পরে আমরা কি করব গ্রামের নদীর ধারে গ্রামের দৃশ্যগুলোতে এখানে আমরা একটি খড়ের গাদা আঁকতে পারি দেখো এইভাবে আমরা একটি খড়ের গাদা এঁকে দিলাম এবং আমরা এখানে কি করবো দুইটা ঘর আঁকব প্রথমে একটি এরকম ত্রিভুজের মতো দিবা দেওয়ার পরে এরকম এই যেভাবে তোমরা এর আগে ঘর এঁকেছ ঠিক ওইভাবে এখানে একটি করে ঘর আমরা আঁকলাম এবং এর পাশে আরেকটি ঘর আমরা আঁকবো দেখো আমরা সুন্দর দুটি ঘর এঁকে ফেললাম এবার আমরা এই ঘরের পেছনে আরেকটি গাছ এঁকে দিতে পারি গাছটা হয়ে গেলে আমরা এখানে ঘরের দরজাগুলো

এভাবে আমরা দরজাটা দিয়ে দিলাম জানালা দিয়ে দিলাম দেখো আমাদের ঘরটা মোটামুটি আঁকা হয়ে গেল এরপরে যে কাজটি করতে হবে আমাদের এই যে দিগন্ত রেখাটা দিয়েছি এই দিগন্ত রেখার উপরে এইভাবে আমাদের দূরের গাছপালাগুলো বুঝাইতে হবে এবং এই দূরের গাছপালাগুলোর মাঝে আমরা এখানে অনেক দূরের গ্রাম নদীর ওই পাশে অনেক দূরের গ্রামগুলো আমরা বুঝিয়ে দিলাম এরপরে নদীর মধ্যে আমাদের কি করতে হবে এখানে আমরা চাইলে একটা নৌকাও দিতে পারি যেহেতু এটা গ্রাম এখানে একটা ঘাটে নৌকা বাধা আছে এরকম একটা ইয়ে আমরা করতে পারি নৌকাটার বাধার যে দড়িটা আর এখানে একটা দেখো খুঁটি আঁকিয়েছি এই নৌকাটা এই খুঁটির সঙ্গে বাধা আছে এইভাবে তোমাদের একটা নৌকা দিয়ে দিলা আবার যদি মনে করো যে দূরে আর নৌকা দিয়ে দিবা সেটাও দিতে পারো যে দূরে একটা পালতলা নৌকা আসছে দেখো এখানে একটি নৌকা দূর থেকে এখানে ঘাটের দিকে যাচ্ছে এরকম একটা দৃশ্য দিতে করতে পারো আর এইভাবে তোমাদের আস্তে আস্তে সুন্দর করে এঁকে ফেলতে হবে দেখো আঁকানোর পরে দৃশ্যটা অনেক ভালো লাগছে আমাদের গ্রামের যে নদী নদীর পাশে যে ছোট্ট একটি গ্রাম এই দৃশ্যটা কিন্তু আমার গ্রামের একটি সুন্দর দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে এভাবে তোমাদের খুব সহজে এবং খুব সুন্দর করে আঁকতে হবে এখানে আমরা একটি ফেন্স বা বেড়া দিতে পারি এইভাবে সুন্দর করে দেখো বেড়াটি দেওয়ার পরে এখানে আমরা কিছু ছোট ছোট ঘাস দিয়ে দিতে পারি দেখো আমরা এখানে কিছু ঘাস ফুলও এইভাবে দিয়ে দিতে পারি ঠিক আছে এইভাবে খুব সুন্দর করে সহজ করে দৃশ্য তোমরা আঁকবে বাসাতে বেশি বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি প্র্যাকটিস করবে তারটা তত সুন্দর হবে তোমাদের শুধু একটি জিনিস মনে রাখতে হবে যে ছবিটা যখন আঁকবো তখন আমরা একটি মাপ পরে নেব এই মাপ অনুযায়ী যখন তুমি আঁকবা তখন দেখবে যে ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো দেখো আজকে আমরা খুব সহজেই খুব সহজভাবেই একটি সুন্দর গ্রামের দৃশ্য এঁকে ফেললাম তো এটা আমরা পরবর্তী ক্লাসে রং করা দেখাবো আবার দেখা হবে পরের ভিডিও ক্লাসে এ পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি প্র্যাকটিস করো ধন্যবাদ সবাইকে